নমস্কার, আমি পাপিয়া দত্ত। 1 থেকে 7 সেপ্টেম্বর প্রতি বছরের মতো এবছরও পালিত হচ্ছে ন্যাশনাল নিউট্রিশন উইক। এই সময় আরো বেশি করে সচেতন বার্তা গ্রামের বিভিন্ন অঞ্চলে, বিভিন্ন প্রান্তে, দেশের বিভিন্ন প্রান্তে পৌঁছে দেওয়া হয়। এই নিউট্রিশন অর্থাৎ পুষ্টি, এটা কি না? এটা হচ্ছে যে আমাদের খাদ্য গ্রহণ, পরিপাক, শোষণ, আত্মীকরণ, বহিষ্করণ, এই প্রক্রিয়াগুলি যখন শরীরের মধ্যে হয় তখন আমাদের বৃদ্ধি, ক্ষয়পূরণ এবং আমাদের বিভিন্ন বিপাকীয় কাজ সম্পন্ন হয়। এই যে এই পুরো প্রক্রিয়াটাকেই আমরা পুষ্টি বলি। পুষ্টির সাথে খাদ্যের একটা নিবিড় সম্পর্ক আছে, অর্থাৎ পুষ্টি হলো খাদ্যের যোগানদার। তাহলে এই খাদ্যের সাথে পুষ্টির যেহেতু খুব নিবিড় সম্পর্ক আছে, তাহলে আমাদের দেহে পুষ্টিকে ভালো রাখতে হলে, স্বাস্থ্যকে ভালো রাখতে হলে আমাদের পুষ্টিকর খাদ্য খাওয়া অবশ্যই প্রয়োজন। পুষ্টিকর খাদ্য বলতে প্রথমেই যে কথাটা আসে সেটা হচ্ছে সুষম খাদ্য। সুষম খাদ্য কাকে বলবো? না কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, ভিটামিন, খনিজ লবণ, ছল, এই যে 6টা উপাদান, এই 6টা উপাদান খাদ্যের মধ্যে যদি সুষম অনুপাতে থাকে তাহলেই তাকে সুষম খাদ্য বা ব্যালেন্স ডায়েট বলবো। পুষ্টির কথা বলতে গেলে একটা কথা আমরা শুনে থাকবো, ম্যাল নিউট্রিশন। ম্যাল নিউট্রিশন মানে কিন্তু অপুষ্টি নয়, ম্যাল নিউট্রিশনের বাংলাটা হচ্ছে অপপুষ্টি। এই ম্যাল নিউট্রিশন বা অপপুষ্টিকে আমরা 3টে ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে উনপুষ্টি অর্থাৎ অপুষ্টি, যেটাতে আমাদের পরিপোষক উপাদানগুলোর এক বা একাধিক যদি ঘাটতি থাকে তাহলে আমাদের দেহে অপুষ্টি দেখা যায়। অপুষ্টির ফলে আমাদের নানা রকম রোগ হয়, কোয়াশিওকর, ম্যারাজমাস, ভিটামিন এর অভাবে রাতকানা, ভিটামিন বি এর অভাবে বেরিবেরি, ভিটামিন সি এর অভাবে স্কার্ভি ইত্যাদি। আবার হচ্ছে আমাদের অতিপুষ্টি, এই পরিপোষক উপাদানগুলো যদি আমরা অতি মাত্রায় গ্রহণ করি তখন কিন্তু দেহে অতি পুষ্টি দেখা যায়, অত্যধিক মোটা হয়ে যায় এবং এই অত্যধিক মোটা হওয়ার দরুন হার্টের অসুখ, থাইরয়েড ইত্যাদি আরও রোগ দেখতে পাওয়া যায়। এটাও কিন্তু এক ধরনের আমাদের মানে পুষ্টির অপপুষ্টি। আর এটা হচ্ছে অসম পুষ্টি, যেটা হচ্ছে এক বা একাধিক খাদ্য উপাদানের যদি অসামঞ্জস্যতা দেখা যায় তাহলে তাকে অসম পুষ্টি বলবো। অর্থাৎ প্রত্যেকটারই একটা নির্দিষ্ট উপাদান আছে। আমি যদি কার্বোহাইড্রেট খাদ্য সারাদিন গ্রহণ করি তাহলে মানুষ কিন্তু মারা যাবে না, অর্থাৎ যারা ধরুন ভাত, আলু ভাতে বা কার্বোহাইড্রেট খাবারই বেশি খায় তারা কিন্তু মারা যাবে না, কিন্তু দেহে বিভিন্ন রোগের দেখা দিতে পারে। এই জিনিসগুলোকে এবং ভিটামিন, খনিজ লবণ প্রতিটা জিনিসের একটা ব্যালেন্সটা আছে, এই জিনিসগুলো যদি আমরা মাথায় রেখে খাদ্য গ্রহণ করি তাহলে আমরা সঠিক পুষ্টির অধিকারী হব। সঠিক পুষ্টি বজায় রাখতে গেলে আমাদের একটা কথা মাথায় রাখতে হবে, আমরা বাইরের খাবার, ফাস্ট ফুড, জাঙ্ক ফুড এগুলোকে অ্যাভয়েড করব। ঘরের তৈরি খাবার আমরা বেশি করে খাবো এবং প্রিজার্ভেটিভ খাবারগুলো, এগুলোকে আমরা সস, আচার, এই প্রিজার্ভেটিভ খাবারগুলোকে আমরা অ্যাভয়েড করে ঘরেই আমরা তৈরি করে খাবো। আমরা খাদ্য যখন রান্না করি তখন খাদ্যকে পুষ্টিমূল্য বজায় রেখে রান্না করতে হবে। যেরকম আমরা যদি মানে বাতাসে, খোলা বাতাসে অনেকক্ষণ ধরে কষিয়ে রান্না করি তাহলে কিন্তু ভিটামিন নষ্ট হয়ে যায়। আমরা যদি চাপা দিয়ে রান্না করি এবং গ্যাসটা যদি খুব হাই ফ্লেম না করে মাঝারি ফ্লেমে রাখি তাহলে কিন্তু ভিটামিন নষ্ট হয় না। তেলটাকে পুড়িয়ে কালো করলে তেলে একটা বিষাক্ত পদার্থ অ্যাক্রোনিল উৎপন্ন হয়, যেটা কিন্তু খুবই ভয়াবহ, তো তেলকে পোড়ানো যাবে না। দ্বিতীয়ত হচ্ছে আমরা যখন ভাত রান্না করি ভাতের ফ্যানটা আমরা সবাই ফেলে দিই, কিন্তু আমরা জানি, আমরা অনেকেই জানেন না যে ভাতের ফ্যানে কিন্তু প্রচুর পরিমাণে থায়ামিন থাকে। তাহলে আমরা যদি পরিমিত জল দিই বা আমরা যদি প্রেশার কুকারে ভাত রান্না করি তাহলে কিন্তু ভাতের ফ্যান অব্যাহত থাকবে। সবজি যখন কাটবো তখন যতটা সম্ভব খোসাটাকে বাঁচিয়ে কাটবো, বা সবজি ছোট ছোট করে কাটবো না, একটু বড় আকারের কাটবো। খোসাতে কিন্তু ভিটামিন প্রচুর পরিমাণে থাকে। এবং আমরা যখন ধরুন ডাল বা শাক কখনো রান্না করার সময় আমরা অনেকেই খাবার সোডা ইউজ করি, তাহলে কি হবে না তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। খাবার সোডা ইউজ করলে কিন্তু খাদ্যের ভিটামিন বি নষ্ট হয়ে যায়।
এই জিনিসগুলো যদি আমরা মাথায় রেখে রান্না করি তাহলে আমাদের মানে পুষ্টিমূল্য বজায় থাকবে এবং শরীরও ভালো থাকবে। আর একটা কথা যেটা হচ্ছে আমাদের কিন্তু পর্যাপ্ত পরিমাণে জল খেতে হবে, প্রতিদিন 2.5 লিটার এবং তারও বেশি জল অবশ্যই খাওয়া উচিত। কিন্তু আর একটা জিনিস আমরা যেটা অনেকেই ভুল করে যে খেতে বসে জল খাওয়া। খেতে বসে জল খেলে আমাদের খাদ্য হজম করার জন্য দেহের ভিতরে যে এইচসিএল অ্যাসিড থাকে সেটা কিন্তু লঘু হয়ে যায়, ফলে খাদ্য হজম হতে ডিলে করে। আমরা একটু ফাস্ট ফুড ফ্যাট জাতীয় খাবারটাকে একটু কম করে খাবো এবং আমরা সবসময় আমাদের ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার সবসময় দেখবো যে খাবারের মধ্যে যেন কার্বোহাইড্রেট প্রোটিন ফ্যাট ভিটামিন খনিজ লবণ সবকটা উপাদানই থাকে। আমি তো বলে দিলাম কার্বোহাইড্রেট প্রোটিন ফ্যাট, কিন্তু অনেকেই এটা বুঝতে পারবেন না। তাহলে এরকম আমাদের রাখতে হবে যে আমাদের শস্য জাতীয় খাদ্য যেন থাকে, অর্থাৎ ভাত রুটি মুড়ি সুজি এর মধ্যে কার্বোহাইড্রেট থাকে, তার সাথে একটা প্রোটিন জাতীয় খাদ্য যেন থাকে, অর্থাৎ ডিম মাছ মাংস বা ডাল এরকম কিছু থাকে, তাই সেখান থেকে আমরা প্রোটিন পাচ্ছি। ভিটামিন অর্থাৎ আমাদের একটা সবজি শাক সবজি এরকম জাতীয় কিছু থাকে বা একটা কোনো ফল থাকে, সেখান থেকে আমরা ভিটামিন মিনারেলস পেয়ে যাচ্ছি। আর সবজি রান্না করতে গেলে তো একটু তেল আমাদের প্রয়োজনই হচ্ছে, সেখান থেকে তেল পাচ্ছি। খাদ্য রান্না করার সময় জল লাগছে, সেখান থেকে জল পেয়ে যাচ্ছি। অর্থাৎ প্রতিটা আমাদের যখন আমাদের ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার প্রতিটা যখন একটা থালি হবে সেটা যেন এই সবকটা উপাদানই থাকে, তাহলেই সেটা একটা ব্যালেন্স ডায়েট হবে। আশা করি সবাই বুঝতে পেরেছেন, সবাই ভালো থাকবেন। এই বলে আমার বক্তব্য শেষ করছি, নমস্কার।